নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা এপ্রিল মাস শেষ হতে চলল এখনো বহু মহিলা টাকা পেতে বাকি রয়েছে টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে বিগত কয়েক মাস ধরেই বন্ধুরা অনেক মহিলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাচ্ছে না তবে কি বন্ধুরা এপ্রিল মাসেও টাকা পাওয়া যাবে না বন্ধুরা আপনারা যারা এখনও এপ্রিল মাসে টাকা পাননি আপনাদের জন্য রয়েছে দারুণ সুসংবাদ কারণ বন্ধুরা যারা টাকা পেতে বাকি রয়েছে তাদের জন্য টাকা দেওয়ার নতুন ঘোষণা করল রাজ্য সরকার তো বন্ধুরা এপ্রিল মাসে টাকা দিতে কেন দেরি হচ্ছে বাকি যারা রয়েছে টাকা পেতে তাদের কবে থেকে টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসে টাকা দেওয়ার নতুন আপডেট প্রকল্পের টাকা পেতে যারা বাকি আছে তাদের জন্য রয়েছে দারুণ সুখবর তো বন্ধুরা আপনারা যারা এখনো এপ্রিল মাসের টাকা পাননি আপনাদের জন্য কি সুখবর দেওয়া হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা এপ্রিল মাস শেষ হতে চললো এখনো মহিলাদের অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা আসেনি ফলে স্বাভাবিকভাবেই চিন্তায় রয়েছেন প্রকল্পের সুবিধাভোগীরা বর্তমানে বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি আয়ের উৎস এখান থেকে প্রতি মাসে তারা সরকারি সহযোগিতা পায় ইতিমধ্যে এপ্রিল মাসে অনেক মহিলাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছেন কিন্তু বন্ধুরা এখনো বহু মহিলা টাকা পেতে বাকি রয়েছে কেন দেরি হচ্ছে টাকা দিতে কবে আসবে এপ্রিল মাসের টাকা এই নিয়ে আজ একটি আপডেট প্রকাশ করা হয়েছে এর আগেও বন্ধুরা বিশেষ কিছু কারণে এই প্রকল্পের টাকা দেরিতে এসেছিল এপ্রিল মাসেও কয়েকটি কারণের জন্য প্রকল্পের টাকা দিতে দেরি হচ্ছে এপ্রিল মাসে টাকা পেতে যারা বাকি রয়েছে তারা কবে টাকা পাবে এই বিষয়ে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা টাকা দিতে দেরি হলেও মহিলাদের জন্য রয়েছে দারুণ সুখবর এই মাসে মহিলারা প্রকল্পের পক্ষ থেকে অতিরিক্ত টাকার সুবিধা পাবে তবে সব মহিলারা এই বেশি টাকা পাবে না যারা যারা এই নির্দেশিকার শর্তে রয়েছে তারা এই অতিরিক্ত টাকাগুলো পাবে মহিলাদের বেশ কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে আলাদা আলাদা ভাগে প্রত্যেককে টাকা দেওয়া হচ্ছে এপ্রিল মাসে জানা গিয়েছে বন্ধুরা রাজ্যে কিছুদিন আগে যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল যেখানে অনেক মহিলা নতুন করে এই প্রকল্পে আবেদন করেছেন নতুন যারা আবেদন করেছেন তাদের নামগুলো পোর্টালে তোলার কারণে ব্যস্ত আছে সরকারি আধিকারিকরা তাই এপ্রিল মাসে টাকা দিতে দেরি হচ্ছে জানা গিয়েছে বন্ধুরা এপ্রিল মাসের আঠাশ তারিখের মধ্যে যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা দুয়ারে সরকার ক্যাম্পের কারণে এপ্রিল মাসে টাকা দিতে দেরি হচ্ছে কারণ বন্ধুরা বর্তমানে নতুন করে যারা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের নামগুলো পোর্টালে তোলার কারণে ব্যস্ত আছে সরকারি আধিকারিকরা তবে বন্ধুরা জানা গিয়েছে যারা এখনও এপ্রিল মাসে টাকা পাননি আগামী আঠাশ তারিখের মধ্যেই অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন দেখুন বন্ধুরা বর্তমানে দেখা গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এমন অনেক মহিলা আছে যারা মার্চ মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আর পাচ্ছেন না অ্যাকাউন্টে যেসব মহিলারা মার্চ মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা মার্চ ও এপ্রিল দুই মাসের টাকা একবারে হাতে পাবেন এক্ষেত্রে বন্ধুরা তপসিলি জাতি উপজাতি ঘরের মহিলারা পাবে দু টাকা ও সাধারণ ঘরে যে সমস্ত মহিলা রয়েছেন তারা পাবে এক টাকা তবে বন্ধুরা যে সকল মহিলারা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পান তারা এপ্রিল মাসেও পাঁচশো ও এক হাজার টাকা অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বন্ধুরা আপনারা বিগত মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের জন্য রয়েছে সুসংবাদ আপনাদের বিগত মার্চ মাসের টাকা এই এপ্রিল মাসে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কারা কারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা অ্যাকাউন্টে পেয়েছেন আর কারা কারা এখনও পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন